একটা টি ব্যাগের দাম কত হতে পারে এই প্রশ্নটার উত্তর দিতে গেলে অধিকাংশ মানুষই আগে কুড়িটি বা টি ব্যাগে ভরা গোটা প্যাকেটের দাম জানতে চাইবেন আর কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের টি ব্যাগ ভরা প্যাকেটের দাম জানা থাকলে তার একটি টি ব্যাগের দাম হিসেব করে বলে দিতে পারবেন বাজারে চলতি টি ব্যাগ ভরা প্যাকেটের দাম অনুযায়ী একটি টি ব্যাগের দাম দু টাকা থেকে বড় চোর দশ টাকা কিন্তু জানেন কি ব্রিটিশ চা কোম্পানি একটি টি ব্যাগের দাম কত তেত্রিশ হাজার টাকার সমান এটি বিশ্বের সবচেয়ে দামি টি ব্যাগ কিন্তু একটি টি ব্যাগের এই আকাশ ছোঁয়া দাম হওয়ার কারণ কি জানা গিয়েছে পিজে টিপস এর পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ টি ব্যাগ তৈরি করেছিলেন জুয়েলার্স টানা তিন মাস ধরে একটি একটি করে মোট দুশো আশিটি হিরে দিয়ে অত্যন্ত যত্নের সঙ্গে সাবধানী হাতে বসিয়ে তৈরি করা হয়েছিল এই বিশেষ টি ব্যাগ বিশ্বের সবচেয়ে দামি চা পানের ইচ্ছে মেটাতে নয় মহামূল্য এই টি ব্যাগ তৈরি এবং বিক্রি করা হয় ম্যানচেস্টার চিলড্রেন্স হাসপাতালে শিশুদের চিকিৎসার খাতে সাহায্যের উদ্দেশ্যে বিশ্বের সবচেয়ে দামি টি ব্যাগ পিজি টিপস তৈরি করলেও সংস্থার যে চায়ের প্যাকেট বিক্রি হয় তার দামের বিচারে এক একটি টি ব্যাগের দাম বারো টাকার একটু বেশি তবে বিশ্বের সবচেয়ে দামি চা তৈরি হয় চীনের ফুজিয়ান প্রদেশের দা হং পাও কারখানায় যার দাম প্রায় দশ কোটি ৪৫ লক্ষ সত্তর হাজার টাকা এটি আসলেই জৈব চা ফুজিয়ান প্রদেশের ইউই পর্বতমালায় দা হং পাও নামে একটি দুষ্প্রাপ্য গাছের পাতা দিয়ে এই চা তৈরি হয় এই পাতা উচ্চ ঔষধি গুণ সম্পন্ন এর দুষ্প্রাপ্যতা আর ঔষধি গুণের জন্যই এই চায়ের এত দাম এই চায়ের ছটি গাছ রয়েছে আর তা হল চীনে বিরল এবং উৎকৃষ্ট গুণমানের জন্য এই চাকে চায়ের রাজা বলা হয় দু সালে চীন সরকার প্রায় একশো কোটি টাকার বিমা করিয়েছে এই চা গাছের জন্য এক কেজি চায়ের দাম প্রায় আট কোটি লাখ টাকা তিনশো বছর ধরে এই চায়ের চাষ হচ্ছে চীনে এই ক্যাফিন পলিফিন লস এবং ফ্লাবোনয়েড আছে স্বাস্থ্যের পক্ষে যা খুবই উপকারী প্রতিদিন এই চা খেলে ত্বক ভালো থাকে মাটির পাত্রে বিশুদ্ধ চলে এই চা বানাতে হয় সুগন্ধের জন্য এই চায়ের দাম এত বেশি তাহলে আজকের ভিডিওতে আমরা সবচেয়ে দামি চা সম্পর্কে জানলাম এমনই প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আর অন্যদেরকে এই তথ্যগুলো দিয়ে সাহায্য করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু